এই মুহূর্তে খিলগাঁওয়ের ত্রিমোহনী সংলগ্ন জিরানি খালের পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। সেখানে খোঁজ রাখছেন সহকর্মী শম্পা বিশ্বাস। তার সঙ্গে যুক্ত হব শম্পা। এই খাল পরিষ্কার কার্যক্রমে কতজন অংশগ্রহণ করেছেন? এই জিরানি খাল পরিষ্কার কার্যক্রমে 10 থেকে 12টি সংগঠন অংশগ্রহণ করেছে এবং তাদের যারা স্বেচ্ছাসেবী কর্মী আছে তারা কিন্তু ইতোমধ্যে এই পরিষ্কার কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা দেখেছি সকাল 8:30 নাগাদ যুব ও ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ তথা পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। তিনি কিন্তু বলেছেন যে এই যে কার্যক্রম শুরু হয়েছে আজকে সেটি আগামী 15 দিন পর্যন্ত চলবে এবং 64টি জেলায় একটি করে খাল পরিষ্কার কার্যক্রম এই আজকের যে কর্মসূচি সেটির মাধ্যমে হাতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন যে এই খাল উদ্ধার করার পর কারা সেটি দখল করছে বা নোংরা করছে সেটি তদারকি করা হবে, এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটি নিয়মিত খোঁজ রাখবে এবং মন্ত্রণালয়ের কাছে সেই তথ্য দিবে যে এই এই ব্যক্তি এই খালে বর্জ্য ফেলছে বা তারা দখল করছে, এমন কথাই আমাদেরকে জানিয়েছেন বন ও পরিবেশ তথা পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেই সঙ্গে যদি আমরা একটু বলি আজকের যে কার্যক্রম এতে অংশ নিয়েছে বিডি ক্লিন নোংর সহ প্রায় 10টি সংগঠন এবং সেই সংগঠনের কর্মীরা সকাল থেকেই এই জায়গায় জড়ো হয়েছেন। তারা কিন্তু এই খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেওয়ার আগে শপথ নিয়েছেন যাতে দেশের প্রাণ প্রকৃতি রক্ষায় তারা খালগুলো পরিষ্কার রাখতে পারেন এবং সেই সঙ্গে খাল পরিষ্কারে নানান রকম নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে যেটি তারা আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে সেই সব দায়িত্ব পালন করবেন এবং তারা নাগরিকদের সচেতন করবেন। সেই সঙ্গে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবারই একটি কথা বলছেন যে বিভিন্ন সময় সিটি কর্পোরেশন থেকে অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে তারা খাল পরিষ্কার করে থাকে, খাল উদ্ধারও করে থাকে, কিন্তু সেই কার্যক্রমের ধারাবাহিকতা থাকে না এবং কিছুদিন পরেই খাল ভরাট হয়ে যায়। ফলে যদি একটি শক্তিশালী মনিটরিং না থাকে তাহলে এই যে আজকের কার্যক্রম সেটিও ব্যাহত হবে এবং ভেস্তে যাবে এমনটাই শঙ্কা করছেন যারা স্থানীয় আছেন। পাশাপাশি আমরা বলতে চাই এই আজকে যে কার্যক্রম সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা দেখেছি লোকবল এসেছে, সেই সঙ্গে তাদের যেসব যানবাহন বর্জ্য পরিষ্কারের রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই কার্যক্রমকে সহায়তা করেছেন। একই সঙ্গে আমাদের সঙ্গে কথা হয়েছে এই খাল পরিষ্কার কার্যক্রমের যারা উদ্যোগ নিয়েছেন তেমনই একটি প্রতিষ্ঠান নোংর, সেই নোংরের যিনি কর্ণধার আছেন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারা বাংলাদেশের 64টি জেলাতেই তাদের যেসব কর্মী রয়েছে সেই কর্মীরা এই কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং এই 15 দিন ধরে যে কার্যক্রম চলবে সেই 15 দিনের মধ্যে তারা প্রত্যেক জেলায় একটি করে খাল পরিষ্কার করবে। বিষয়টি হচ্ছে যেই জেলায় খালের দৈর্ঘ্য অনেক বড় সেটি হয়তো পরিষ্কার করতে সময় লাগবে, কোনো দিন হয়তো তারা 4 কিলোমিটার, কোনো দিন 5 কিলোমিটার করে, এরকম করে এই 15 দিনে তারা এক একটি জেলায় এক একটি করে খাল পরিষ্কার করবে এমন উদ্যোগের কথাই তিনি আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই কার্যক্রমে অর্থাৎ খাল উদ্ধার এবং পরিষ্কার কার্যক্রমে নিশ্চয়ই সরকারি যেসব সংস্থা আছে তারা লোকবল দিয়ে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবে, তিনি এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে রাজধানীর জিরানি খালের পরিষ্কার কার্যক্রমের সবশেষ তথ্য। শম্পা বিশ্বাস রাজধানীর জিরানি খাল পরিচ্ছন্নতা কার্যক্রমের সবশেষ জানাচ্ছিলেন।